হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ক্যামেলিয়া আমার আজকের রেসিপি স্পেশাল চিকেন কাবাব স্পেশাল কথাটি কেন বলেছি পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে টিপসের পাশাপাশি আরও থাকছে চুলা এবং ওভেনে দুই ধরনের কাবাব তৈরির পদ্ধতি তাছাড়া ডিপ ফ্রিজে রেখে কাবাবটি আপনারা কীভাবে সংরক্ষণ করবেন সেটিও আমি আজকে আপনাদেরকে করে দেখাবো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির আপডেটও আপনারা পেয়ে যাবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু কাবাব বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিকেনের কিমা আমি এখানে চার পাউন্ড চিকেন ব্রেস্ট নিয়েছি সেটাকে খুব ভালোভাবে ধুয়ে ড্রাই করে ফুড প্রসেসারে কিমা করে নিয়েছি আপনারা চাইলে হাফ চিকেন ব্রেস্ট এবং হাফ চিকেনের থাই দিয়েও কিমাটা করে নিতে পারেন আমার এখানে টোটাল কিমা হচ্ছে চার পাউন্ড টিমার মধ্যে প্রথমেই আমি যেটা দিব সেটা হচ্ছে ধনে পাতা কুচি এখানে ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি আছে আর সাথে আমি দশ থেকে বারোটা কাঁচামরিচও কুচি করে নিয়েছি একসাথে সো এটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন যেটা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাও আমি ওয়ান ফোর্থ কাপ এখানে দিয়ে দিচ্ছি তারপরে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আরও দিচ্ছি এতে এক টেবিল চামচ আদা বাটা এখন আমি এতে দিয়ে দিচ্ছি খুব স্পেশাল দুটো জিনিস আর সেটি হচ্ছে হাফ কাপ নিয়েছি ইনস্ট্যান্ট ম্যাশ পটেটো ফ্লেক্স আর হাফ কাপ নিয়েছি ফ্রেশ ব্রেড ক্রামস আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা এই ইনস্ট্যান্ট ম্যাশ পটেটো ফ্লেক্সটার যে কোনো স্টোরে খুবই সহজেই পেয়ে যাবেন আর যারা দেশে থাকেন আজকাল দেশীয় ডিপার্টমেন্টাল স্টোরে এই ইনস্ট্যান্ট ম্যাশ পটেটো ফ্লেক্সটা পাওয়া যায় বাংলায় এটি হচ্ছে শুকনো আলুর গুঁড়ো এটি সাধারণত ঝটপট ম্যাশ পটেটো বানানোর জন্য ইউজ করা হয় যারা এটি হাতের কাছে পাবেন না তারা ফ্রেশ ব্রেডকে ফুড প্রসেসারে দিয়ে গ্রাইন্ড করে পুরোপুরি এক কাপ ফ্রেশ ব্রেড ক্রামও ইউজ করতে পারবেন তবে কোনোভাবে আলু সিদ্ধ করে এই কাবাবটি করতে যাবেন না সেদ্ধ আলু দিয়ে কাবাবটি কিন্তু ভালো হবে না আমি এখানে চার পাউন্ড কিমার জন্য নিয়েছি টোটাল এক কাপ হাফ কাপ নিয়েছি ইনস্ট্যান্ট ম্যাশ পটেটো আর হাফ কাপ নিয়েছি ফ্রেশ ব্রেড ক্রামস আমি এখন ইনস্ট্যান্ট ম্যাশ পটেটো ফ্লেক্স এবং ফ্রেশ ব্রেড ক্রামসটাকে খুব ভালোভাবে কিমার সাথে মিক্স করে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এতে দিয়ে দিচ্ছি লেমন জাস্ট তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লেবুর রস তারপর খুব আলতো হাতে সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এতে আরও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুড়া তারপর আমি এতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন অয়েল আমি এখন কিমার সাথে তেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সবার লাস্টে আমি যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ আমি এক কাপ পেঁয়াজকে খুব ভালোভাবে চপ করে নিয়েছি এইখানে আমি একটা টিপস আপনাদেরকে বলি আপনারা অবশ্যই পেঁয়াজটা সবার লাস্টেই দিবেন এতে করে যেটা হবে আপনাদের কিমাটা পানি পানি হয়ে যাবে না এবং কাবাবটা খেতেও অনেক মজা হবে আমি এখন কিমার সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি হাতে একটু তেল মেখে নিয়েছি তারপর কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আজকের কাবাবগুলো আমি গোল করেই বানাচ্ছি কাবাবের সাইজ বা ডিজাইন ডিপেন্ড করবে আপনাদের পছন্দের ওপর আমি একটা বেকিং ট্রেতে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি তারপর একে একে সবগুলো কাবাবই বানিয়ে আমি রেখে দিচ্ছি এখন ঠিক কাবাবগুলো একইভাবে বানিয়ে নিয়ে প্রত্যেকটা কাবাবের মাঝখানে এরকম প্লাস্টিক পেপার দিয়ে দিবেন এতে করে যেটা হবে একটা কাবাবের সাথে একটা কাবাব লেগে যাবে না তারপর আমি এটা রেখে দেব ডিপ ফ্রিজে যখন এটা শক্ত হয়ে যাবে দুই তিন ঘন্টা পরে তখন সবগুলো কাবাবকে আমি একটি জিপ লক ব্যাগ অথবা এয়ারটাইট কোনো বক্সে রেখে সংরক্ষণ করব দুই থেকে তিন মাসের জন্য যখন আপনারা কাবাবটা খেতে চান তার ঠিক দুই তিন ঘন্টা আগে বের করে রেখে এটাকে আপনারা শ্যালো ফ্রাই অথবা বেক করে খেতে পারেন আমি এখন ট্রের কাবাবগুলোকে বেক করতে দিব থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি ফারেন হাইডে তিরিশ মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি আরেকটা পাশ উল্টে দিব সো এক একটা পাশ আমার পনেরো মিনিট করে লাগবে টোটাল লাগবে তিরিশ মিনিট চুলায় কীভাবে কাবাবটি বানাবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো তেল তারপর আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে কাবাবের একটা সাইড কুক হতে সময় লাগবে আট থেকে দশ মিনিট ফিরে এলাম আট মিনিট পরে এখন একটা পাশ আমার হয়ে গিয়েছে এখন আমি খুব আলতো হাতে কাবাবগুলোকে উল্টে দিচ্ছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই পর্যায়ে কাবাবগুলো একটু নরম থাকে ফিরে এলাম আরও আট মিনিট পরে এখন আমি কাবাবগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি দেখুন অপর পাশটাও হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালারও এসেছে এখন আমার কাবাবগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি এখন একে একে কাবাবগুলোকে তেল থেকে ভালোভাবে ছেকে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার স্পেশাল চিকেন কাবাব যেই কাবাবটি আমি চুলাই করেছি সেটি এখন দেখাচ্ছি তারপরে আমি বেক করাটাও দেখাবো একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে দেখুন এটা খুবই জুসি হয়েছে এবং খুবই সফট হয়েছে এটা রুটি পরোটা ভাত পোলাও নান খিচুড়ি কিংবা স্যান্ডউইচ অথবা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন যেভাবেই খান না কেন আমার বিশ্বাস ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা হচ্ছে যেটা আমি ওভেনে বেক করেছি সেই কাবাবটা এটা কিন্তু একদমই ড্রাই হয়ে যায়নি আমি একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে দেখুন ভেতরে এটাও খুব জুসি এবং খুবই সফট হয়েছে আপনারা যারা স্বাস্থ্যসম্মত উপায়ে কাবাব খেতে চান তারা ঠিক এভাবে বেক করে কিন্তু খেতে পারেন আমার রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনাদের কাবাবও ঠিক একই রকম হবে আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ